সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে বাড়ি ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনেও কোনো আনন্দ ছিল না। কি আর করি, ধর্মতলার কাছেই মঠ লেনে বাড়িটা। নম্বরটা ঠিক মনে নেই, তবে বাড়িটা চিনি, তারানাথ জ্যোতিষীর বাড়ি। সেখানেই গেলাম। তারানাথ একাই ছিলেন। আমায় বললেন, এসো এসো, বহুকাল দেখা সাক্ষাৎ নেই, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পর উঠতে যাব, এমন সময় নামলো মুষলধারে বৃষ্টি। তারানাথ আমাকে ওই অবস্থায় উঠতে দিলেন না। আমিও দেখলাম এই বৃষ্টি হঠাৎ থামবার নয়। তারানাথের বৈঠকখানায় আমরা দুজন বসে আছি। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের একাকিত্বের ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় সহজ শুদ্ধ লোক এই বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না এলেও মনের ভাবটা এরকমই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় নিয়ে কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসেও সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যা নামল। জীবনে অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার ও শোনার ইচ্ছে দুজনেরই জাগল। প্রবল বৃষ্টিমুখর আষাঢ়ের সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় হার, ল্যাংড়াম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গি মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা ইত্যাদি নানান রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও ব্রহ্মচারী সুখদেব যে নন বা কোনকালে ছিলেন না, এ কথা আগের গল্পেও বলেছি। নারীর সঙ্গে সে যে বহুবার মেলামেশা করেছে এ কথা অস্বীকার করা যায় না। সুতরাং তার মুখ থেকেই এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতা শুনব এমন আশা করা আমার পক্ষে সম্পূর্ণ অস্বাভাবিক নয়। কিন্তু তার বদলে সে এই সম্বন্ধে যে অসাধারণ অভিজ্ঞতা কাহিনীটি শোনাল তার জন্য সত্যি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হয়েছিল একটা বড় দুঃখ সে মনের মধ্যে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে কি যেন একটা বলি বলি করেও বলেননি। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিকের জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কারো কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টদায়ক স্মৃতি ফিরিয়ে আনার মতো। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব কথা বিশ্বাস করানো শক্ত। বললাম, জ্যোতিষমশাইয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? অভিজ্ঞতা একটা আছে এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে, আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। ও গল্প না ঢের শুনেছি। ঢের শোনোনি? শোনো, যদি বিশ্বাস না হয় সেটাও আমাকে বলো। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতাম। দু একজন খুব কাছের বন্ধু ছাড়া এই কথা কারো কাছে বলিনি কখনো। ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দু কাপ গরম চা ও দুখানি করে পরোটা ও আলু ভাজা আনলো। চারির বয়স 10 বছর হবে। তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, চোখ মুখ মন্দ নয়। চারি আমায় বলল, কাকা বাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম ধর্মতলার দোকান থেকে তার জন্য উল বোনার একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বললেন, যা তুই যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলে গেলে আমার দিকে তাকিয়ে তারানাথ বললেন, ছেলে পুলের সামনে এসব গল্প বলা যায় না, চাটা খেয়ে না। চা পানের পর তারানাথ বলতে আরম্ভ করলেন,
বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মে গেল। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম যে পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রবিদ্যার সাহায্যে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও সে বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে, গুরু খুঁজতে লাগলাম। তা খুঁজলে কি হবে, ও পথের পথিকের দেখা পাওয়া অত্যন্ত কঠিন। এই সময় বহু জায়গায় ঘুরে বেড়িয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হল। প্রথম, ধুনি জ্বালানো যে সমস্ত সাধুরা রয়েছে তাদের মধ্যে শতকরা 99 জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু, ক্রেতাকে ঠকানোর বিশাল কৌশল ও আয়োজন এদের আয়ত্তের মধ্যে থাকে। দ্বিতীয় যে ব্যাপারটা দেখলাম তা হলো সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে, বুঝলে? সজাগ্যে ওসব কথা, আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালাল দেখলাম, দৈবিক ওষুধের মাদুলি বিক্রেতাকে দেখলাম, সাধু বেশে ভিক্ষুক দেখলাম, কিন্তু সত্যিকারের সাধু একটাও দেখলাম না। তা এই সময় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ছোট্ট গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন ধরাবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ রোগা এবং লম্বা আকৃতির বয়স্ক সাধুকে দেখলাম। একটা ওই পুঁটুলি বগলে করে মন্দিরে ঢুকছেন। তা আমি গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলাম। সাধুটি বেশ ভালো কথা বলে, বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে রাগ করে বেরিয়েছিস দেখছি। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধু হব বললেই সাধু হওয়া যায় না, তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে, সংসার ধর্ম করবি যা। এই একই কথা পাগলিও আমাকে বলেছিল। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধু বাবার পঞ্চমুণ্ডির আসন 5টা মরার মাথার খুলি পেতে তৈরি। প্রতি রাত্রে সাধু সেখানে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হল। সংকল্প করলাম, এই মহাপুরুষটিকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন তার পেছনে লেগে রইলাম, তার হোমের কাঠ ভেঙে এনে দিই, 3 মাইল দূরের কুসুম্বনি গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি একজন বড় তান্ত্রিক, তার অনেক অদ্ভুত কাজকর্ম আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, ওই তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করো না ভায়া, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, কেমন? বিপদে পড়ে যাবে নইলে, এই বলে দিলুম। কিছুদিন পরেই ওদের কথার সত্যতা বুঝতে পারলাম। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি বাবাজি
কার সঙ্গে যেন পঞ্চমুণ্ডির আসনে বসে কথা কইছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদীর তীরে জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। সামনাসামনি গিয়ে যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সাহস হলো না। একই সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবা এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখার পর মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? আর সেই মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর এগোলেই ওরা টের পেয়ে যাবে। মনে কেমন একটা ভয় হলো, সেদিন চলে এলাম। তারপর দিন রাত্রে আমি ঘুমোলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রের সেই মেয়ে মানুষটি আজও এসেছে। ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। ভোর হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না, মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাত্রেও আবার অবিকল একই ঘটনা। একদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, বাবাজি যে মেয়ে মানুষটির সঙ্গে কথা বলেন তার পরনের পোশাক বড় অদ্ভুত ধরনের। সে যে পোশাক পরেছে সেটা না শাড়ি না ঘাগরা না জাপানি কিমোনো না মেয়েদের গাউন, অজানা যদিও কিন্তু ভারী চমৎকার মানিয়েছে তাকে। সেদিন আরও একটা কথা আমার মনে হল, মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে এই কথা আমার মনে হলো তা বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয় হলো। মনে হলো সরে পড়ি, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরের দিন রাত্রে ওই এক সময়ে আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধে যেন বাতাস ভরে যায়। এ কদিনেও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বনফুলের গন্ধ। আজ বেশ বুঝতে পারলাম যে গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ রয়েছে। এই রকম চলল আরো দিন দশ বারো। তারপর সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি একটা শান্তি সস্তয়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি, দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয় দিন জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু কাছে কোথাও কোনো বস্তি নেই,
মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে এ নয়। আমি অনেকবার দেখেছি তাকে এবং প্রত্যেকবার আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পোশাক আশাক। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজি হয়তো খবর দেওয়ার সুযোগ পাননি, দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন বয়স অল্প, তোমরা যাকে বলো রোম্যান্স, তার ইয়ে তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। যাই হোক, নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমন্দির আসনে বসে রইলাম, মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নিস্তব্ধ নির্জন রাত্রি, মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায়। তখন আমার অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র, তখন ঘুণাক্ষরেও জানতাম না নিজের অজান্তেই কিসের সামনাসামনি হতে চলেছি। তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমন্দির আসনে বসতে যাই? ও ছিল আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির প্রভাব আমার জীবনে এখনো রয়ে গেছে, আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম, যাক সে কথা। রাত ক্রমশ গভীর হল, পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগল একটু একটু করে। আমার ডান দিকে বরাকর নদী, নদীর দুই তীরে নুড়ি পাথর ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা আর পঞ্চমন্দির আসন। সেই আসনে গিয়ে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন আচমকা যে আমি একেবারে কিছুই টের পাইনি। অথচ আগেই বলেছি আমার একদিকে বরাকর নদী, যার পাড়ে জ্যোৎস্নাবৃত নুড়ি পাথর বিছানো, আর অন্যদিকে ফাঁকা মাঠ। আসনে বসে আমিও সতর্কভাবে দৃষ্টি রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে আসা কারো পক্ষে সম্ভব নয়, আর মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানো সম্ভব নয়। কয়েক সেকেন্ড পরেই একটা জলজ্যান্ত রূপসী মেয়েকে দেখে আমার কোনো মায়াজাল মনে হলো, তাই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মধুর সুগন্ধ, আমার সারা দেহ মন অবশ হয়ে উঠল, আমার জ্ঞানও বোধ হয় ছিল তারপর আর এক সেকেন্ড মাত্র। তারপরে কি ঘটল আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমন্দির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। রাতের ঠান্ডা বাতাসে সারা রাত পড়ে থাকার জন্য গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। ধীরে ধীরে উঠে মন্দিরে চলে এলাম, এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর আসবে। পরদিন সকালে সারাদিন কিছু না খেয়ে শুয়ে রইলাম।
আর কেবলই গতকাল রাত্রের কথাটা ভাবছিলাম। মেয়েটা কে? কি করে এমন নিঃশব্দে আচমকা ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব ব্যাপার। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ার কিছু আগে কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আর তাছাড়া আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। বিকেলবেলা সাধু বাবা গাড়োয়ালির জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি আর একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি শাল দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর কাছ থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? আমি কিছু জবাব দিলাম না। সাধু স্নান সেরে এসে জমিদার বাড়ির কাণ্ড কারখানা কিরকম তারই বর্ণনা দিতে লাগলেন। হঠাৎ আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো, এমন মনমরা ভাব কেন? বাড়ির জন্যে মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরারা এ পথে কি নামলেই নামা যায় বাপু, বড় কঠিন পথ। সে রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু আমার মাথার গোড়ায় বসে আছেন। বোধহয় তাঁরই যত্নে এবং দয়ায় সেবারে ধীরে ধীরে সেরে উঠলাম। সুস্থ হওয়ার পর একদিন দুপুরের পরে গাছতলায় বসেছি, সাধু বললেন, ছেলে ছোকরা কি না, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বলতো বাপু, এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক, মনে মনে বললাম, কি করে জানলেন ইনি? আমি তো জ্ঞান তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হল সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে এবং সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে সাধু বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো, তোমাদের দেখে দয়া হয়। আপনি কি করে জানলেন? আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে সব কথা, নইলে জানবো কি করে? হ্যাঁ, যাক প্রাণে বেঁচে গেছে এই ঢের, আর কখনো এমন পাগলামি করতে যেও না বাবা। আমি চুপ করে রইলাম। তাহলে আমি জ্বরের ঘোরের মধ্যে সব ফাঁস করে দিয়েছি। সেদিন মনে মনে সংকল্প করলাম দু একদিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই আর এখানে না। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে পরদিনই পাহাড়ি বিছেতে কামড়াল। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরে মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনলাম, তার সেবা করলাম। দিন রাত জেগে 3 দিন পর তাকে সারিয়ে তুললাম। দিন দশেক পর আমি একদিন বললাম, সাধুজি আমি আর চলে যেতে চাই। চলে যাবে কোথায়? এখানে থেকেই বা কি হবে, আমার তো কিছুই হচ্ছে না, মিছে বসে থাকা আর এই মন্দিরের প্রসাদে ভাগ বসানো,
দুটো পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি পাশে বসালেন। ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখী হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ, তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস আছে তো? আগে হ্যাঁ, এর আগেও তো আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। সব শুনে সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ, তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছ, সে কেবল তোমার আগের জন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ, ওর পাল্লায় পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি, কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল কুকুর কি গোখ্র সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের, ওর ইতিহাস বড় অদ্ভুত, সে অন্যদিন বলব। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় ২ মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমণ্ডীর আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের মধ্যে পাপ নেই, যদি পঞ্চমণ্ডীর আসনে বসে থাকি তবে সেই অপরিচিতা সুন্দরী রমণীর রূপের টানে। কিন্তু এ কথা গুরুজনের মতো এক ব্যক্তির কাছে কি করে স্বীকার করব বলো? সেই দিন সাধু একটি অদ্ভুত ও গোপন কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার মতো দেহধারী মানুষ নন। কথাটা শুনে আমার রীতিমতো গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধু বললেন, তোমায় এ কথা আমি বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব ও মহাডামর এই দুই তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি যখন যুবক, এই তোমাদের মতোই বয়স হবে, স্বাভাবিকভাবেই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতিবিধি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কি হয়, কপালে লিখন তবে আর বলেছে কাকে। এই তোমার যেমন উপদ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? উপদ লোভের পথ, বিপদের পথ। ভূতডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষা এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয় এদের মধ্যে যে কেউ। যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিষ্কিনী দেবীকে মায়ের রূপে পেতে পারো, কনকবতী দেবীকে পাওয়া যায় মেয়ে রূপে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পাওয়া যায়। এইসব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নয়। ভূতডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতডামরের প্রথম শ্লোকই হল আখাত
সংপ্রবক্ষ্যামি যোগিনি সাধনত্তমম সর্বার্থ সাধনাং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতি গুজ্জা মহাবিদ্যা দেবানামোপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব, তোমার সাহস থাকলে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি, আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন? আমি নাছোড় বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, মেয়ে রূপে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তবে কিষ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে, অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে বসে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে মেয়ে রূপে, বোন রূপে এবং প্রিয়তমা রূপে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো প্রিয়তমা রূপে পেতে যেও না। এর বিপদের দিক বলি, প্রিয়তমা রূপে সাধনা করলে তিনি তোমাকে সঙ্গী রূপে দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানুষ নয়। এদের আয়ত্তে রাখা বড় শক্ত, হয় তোমাকে পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে পাগল করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড়ই কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন, তারপর বললেন, বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে, তোমায় এখানে আমি আর রাখতে পারবো না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটাইজ করতে জানে এবং আমাকে হিপনোটাইজ করে যা তা দেখাবে। তারপর আমি তারানাথের কথায় বাধা দিলাম, কেন? আপনি যে নিজের চোখে পঞ্চমুণ্ডির আসনে মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর যে আমার টাইফয়েড হয় বলিনি, হয়তো পঞ্চমুণ্ডির আসনে গিয়ে যখন বসি তখনই জ্বর এসেছে। তখন জ্বরের সময় অসুস্থ মনে কি দেখতে কি দেখেছি, হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাকগে, তারপর ওখান থেকে চলে এলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়, ওখান থেকে প্রায় 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের লোকজনদের বানানো একটা চালা ঘরে। গ্রামের লোকেরা যে যা দিত তাই খেতাম। আর সন্ধ্যের পর নদীর ধারে একা বসে মন্ত্র জপ করতাম। এইরকম ভাবে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, কিছুই দেখতে পাচ্ছি না। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবু মনকে বোঝালাম, 6 মাস পরে সাধনা সম্পন্ন করে হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি, তার আগে কিচ্ছু হবে না। 6 মাসও শেষ হল। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়মই পালন করলাম, মন্ত্রোচ্চারণ করলাম। পদ্মাসনং সমস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমিষান্নৈ পুপসুপৈ সংকুজ্জা মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রান্না করলাম, কই মাছ পোড়ালাম, একটা গোটা কলা পাতায় করে ভাত ও পোড়া মাছের প্রসাদ দিলাম।
ডুমুরের ডালপালা দিয়ে বালির ওপর হোম করে ওং টং ঠং ঝং এং খং মধুসুন্দর জয় নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার, কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা, ঘি চন্দন মিষ্টি কিনতে শুধু কতকগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল হল না। রাগ করে সব প্রসাদ ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু আমায় ঠকিয়েছে, কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনই এই সাধু, তন্ত্রতন্ত্র সব বাজে কথা। কিছুটা হিপনোটিজম জানে, তার ফলে গ্রামের লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, কিন্তু জপটা ছাড়তে পারলাম না। অভ্যাস মতো করেই যাই, ওটা যেন একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। এভাবে আরও চার পাঁচ মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন সবেমাত্র হয়েছে, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরি গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলছি না। এরপর যা যা হলো তার একটা বর্ণনা করছি। কস্তুরীর গন্ধটা পেয়েছি যখন সবেমাত্র চার পাঁচ সেকেন্ড মতো হয়েছে, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম এ তো দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি না রয়েছে। তারপর মনে হলো আমার পিছনে, অর্থাৎ আমি যে গাছটার গোড়ায় বসে আছি তারই গুঁড়ির আড়ালে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন দিকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও অনুভব করা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় যেন তখন প্রবল বেগে সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাসের চলাচল যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের শিখা বের হচ্ছে। আবার অজ্ঞান হয়ে যাব নাকি আমি, মনের মধ্যে ভয় হলো। ঠিক সেই সময় দেখলাম আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে, অথচ কয়েক সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডীর আসনে বসা রাত্রের সেই অভিজ্ঞতার মতোই। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাব না। মেয়েটি দেখি সন্দেহের চোখে আমার দিকে চেয়ে আছে। নিজের চোখে এমন এক মূর্তি আপনি দেখলেন? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ ছিল, তাই তারানাথ তীব্র প্রতিবাদের সুরে বললেন, নিজের চোখে, সুস্থ শরীরে, বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন, কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি তাহলে কিছুই বলা হবে না। মধুসুন্দরী দেবীর আরাধনায় আছে। উদ্যাদ ভানু প্রতীক্ষা বিদ্যুৎ পুঞ্জনী ভাসতি নীলাম্বার পরিধানা মদ বিউহল লোচনা নানালঙ্কার শোভাঢ্যা কস্তুরী গন্ধ মোদিতা কমলাঙ্গিং স্বরমুখিং পিনোত্তুঙ্গ পয়োধ্বরম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। নিজে তার সামনাসামনি না গেলে এমন বর্ণনা পাওয়া যায় না।
আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে, কথা বলবো কি করে, পাগল নাকি তুমি? সে তেজ সহ্য করা কি আমার কর্ম? সাধারণ মানবীর মতো তার কোনো অংশই নয়। ওই যে বলেছে মদবেউহল লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয়ে যায় সেই চোখের চাহনিতে। বর্ণনা বাদ দিন, কি কথা হলো তাই বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদীর তীরে সেই নির্জন জায়গায় তাঁকে চেয়েছিলাম প্রেয়সী রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা না শুনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ আগাছাগুলো শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্র কোনা জ্যোৎস্নারাতে চকচক করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ছড়িয়ে দিয়েছে। আকাশ প্রতিদিন নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নায় বড় মনোরম সেই শোভা। সেই সময় থেকে তিন মাস দেবী প্রতিদিন রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই তিন মাস। এসব কথা বলাও এখন আমার পক্ষে কষ্টকর। কতটা কষ্টকর তুমি জানো না। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ পেয়েছিলাম ওই তিন মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অত ভালোবাসা অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সেসব তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় বিশ্বাস করো না, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো এতক্ষণ ধরে তাই ভাবছ। শুধু তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল ওই মন্ত্রদান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজি সুরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে যেন বাস্তব জ্ঞানহীন করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় কখন সন্ধে নামবে, বরাকর নদীর শালবনে কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যায় স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো, কিছুই বুঝতে পারি না। আকাশ নক্ষত্র দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায় কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় নিশ্চয়ই থেমে যায় স্তম্ভের মতো। অচল হয়ে পড়ে বরাকর নদীর তীরে বনের মধ্যে। একদিন ঘটল এক বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। তার দেহের গঠন সুন্দর। সামনের বস্তিতে তার বাড়ি। অনেকদিন থেকেই তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, হঠাৎ আমায় বলল, বাবা, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার কোনো মাদুলি আছে তোমার কাছে? এমন ভাবে করুণ সুরে বলল, আমার মনে বড় দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা আমি বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম, তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে দেখলাম সেদিন অন্য মূর্তিতে। কি কুটিল চোখের চাহনি, কি ভীষণ গম্ভীর মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবী যখন রুদ্রমূর্তি ধারণ করে লাল টকটকে জীব, খোলা চুলে উগ্র কাল ভৈরবী মূর্তি ধারণ করেছিলেন,
এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী যতই রাগ করুক সে রণকালী মূর্তি ধারণ করে না, পিশাচী হয়ে ওঠে না, মানবী থাকে। ভীষণ পীত গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরি গন্ধ কোথায় যেন মিলিয়ে গেল। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হল এরা দেবীও বটে, আবার পিশাচিও বটে। এদের ধর্মভেদ নেই, এদের না পারার মতো কোনো কাজ নেই। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথতে পারে সে হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে অভ্যস্ত এরা। আমার ভীষণ ভয় হল। মধুসুন্দরী তা বুঝতে পেরে বললেন, ভয় কিসের? ভয় কই? আচ্ছা তুমি রাগ করেছো কেন? মৃতদেহ চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের মৃতদেহ যদি তোমার সামনে দিয়ে জলে ভেসে যায় চিনতে পারবে? তুমি যদি চিনতে না পারো, দুটো মৃতদেহ জড়াজড়ি করে ভেসে থাকলে অন্যান্য লোকজন সকালে নিশ্চয়ই চিনতে পারবে। দেবী, আমি তোমায় ভালোবাসি, ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধ স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো দেবী, দয়া করো, একটু দয়া করো। বহু চেষ্টায় সন্তুষ্ট করলাম। তখন আবার যেই কে সেই দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। কথাটা বলতে বলতেই সেই সাঁওতাল মেয়েটি আমার সামনে দেখি দাঁড়িয়ে। বরং আরো নিটোল গড়নের শরীর, মুখের ভাব আরো নমনীয়। না 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 না, ও চাই না, ও চাই না আমার। তুমি তুমি তোমার মূর্তি দেখাও দেবী, তুমি তুমি তোমার মূর্তি দেখাও। সেই রাত্রে থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব এই জন্যই আমাকে বারণ করেছিলেন, হয়তো এর হাতেই একদিন মরব। সাপুড়ে সাপের খেলা দেখায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে, জানো তো। কিছুদিন পর পিশাচী মূর্তি ভুলে গেলাম দেবীর প্রেম ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলাম এ সাধারণ মানবী নয়, অমানবিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে এখন বলা যাবে না। আচ্ছা, কিন্তু কত দূরে, কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা আছে? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে? আমার সামনে তখন হাস্যময়ী চঞ্চল মুগ্ধ ভাবের অপরূপ রূপসী এক তরুণী নারী। দেবী বটে, আমি আবার কিসের নেশায় ডুবে গেলাম তা জানি না, মাথার ঠিক রইল না। আবার একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা এখন বলা যাবে না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে
তা আসবেই। কথাটা খুব শিগগিরই ফুলে গেল। মাস তিনেক পরে আমার বাড়ি থেকে লোকজন খুঁজে খুঁজে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদেরকে বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি টাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করতে থাকে। আমায় এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে, তাই শুনে বাড়ির লোক আমাকে খুঁজে বের করল। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে অপরিষ্কার খড়ি উড়ছে, এই অবস্থায় নাকি তারা আমাকে খুঁজে পায়। বাড়ি ধরে আনার জন্য অনেক টানাটানি চলে, আমি কিছুতেই আসব না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি পাগল উন্মাদ হয়ে গেছি। ওরা হয়তো আমায় আনতে পারতই না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়ী রূপে তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে কাছের একটি গ্রামের গোয়াল ঘরে আমাকে বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে এসে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। তাকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। যেতে হবেই, এ আমার বিধির লিখন। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পর এই জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন, এই জন্যই। দেবী সব কিছুই জানতেন, ভূত ভবিষ্যৎ বর্তমান, তাই তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন। হয়েছিলও তাই, বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে, তাই কিছুদিন পাগলের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো, সেই থেকেই আমি সংসারী। আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? মাথা খারাপ নাকি? এ কি ছেলে খেলা? মারা যাই আর কি শেষে? অন্য নারী জীবনে এলে তিনি আর দেখা দেবেন? সে চেষ্টাও করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আর আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বুড়ো তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশটা বুকে দিয়ে সোজা হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না কে বললে? বললাম তো, ওই তিন মাসই আমি বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে, একদিকে বিদ্যুতের মতো শক্তি রূপিণী যোগিনী, তার তেজের কাছে ঘেঁষা যায় না, অথচ কিরকম যেন মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়, প্রিয়তমার মতো কাছে আসতেন, মাঝে মাঝে ঠোঁট ফুলিয়ে অভিমান করতেন। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমন কত রাত কেটেছে, এক এক সময় মনে হতো তিনি সত্যি মানুষ হবেন। বিদায় নেওয়ার সময় তিনি বলেছিলেন, নদী তীরের এই তিন মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষে ভোলা সম্ভব নয়। ভেবো না আমরা সবাই সুখী, আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? আমরাও প্রেমের কাঙাল। কতকাল পরে একজন মানুষ আমাদের সত্যিকার ভাবে চায়, তার জন্য আমাদের মন সবসময় চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে থাকে। কিন্তু তা বলে তো নিজেকে সস্তা করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না,
সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি, চিরদিন এক জায়গায় থাকতে পারি না, কিছু না কিছু ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে, সুখী ভেব না আমাদের। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই তিন মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারি না। মধ্যে তো কদিন পাগল হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি, সেও দেবীর দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো আমায় অভাবে পড়তে হবে না, পড়তেও হয়নি। কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবন? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাওয়ার জন্য উঠল। আমিও বের হয়ে ধর্মতলার মোড়ে এলাম। এক অদ্ভুত অবাস্তব জগৎ থেকে এই বিংশ শতাব্দীর বাস্তব জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল, ওর চোখ মুখের ভাব ও গলার স্বরে ওর গল্পের বাস্তবতার উপর অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠে মনে হল, কি মনে হলো তার নাই বা বললাম। কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।